আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস বিভাগ, মজিদুজ্জামানা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো জেনে নেওয়া যাক আজকের অনলাইনের বিষয় পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি শ্রেণী দশম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, দ্বিতীয় অধ্যায়। আমার নামের সংকেত দেখতে পাচ্ছ এবং তারিখটা দেওয়া আছে। এ পর্যায়ে বলতো, এটা কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ? হয়তো তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে যে এটা কিসের। এটা একটা পিরামিডের ছবি। তো পিরামিডের ছবি, পিরামিড কোন সভ্যতার অবদান? তোমরা কি বলতে পারবে পিরামিড কোন সভ্যতার অবদান? দেখো উত্তরটা চলে আসছে, মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার অবদান হচ্ছে পিরামিড। আজকের পাঠের বিষয় মিশরীয় সভ্যতা। আজকে আলোচনা করব মিশরীয় সভ্যতা সম্পর্কে। এ পর্যায়ে দেখতে পাচ্ছ শিখনফল। এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে বা জানতে পারবে? প্রাচীন মিশরীয় সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারবে। নীল নদের অবদান, উল্লেখপূর্বক প্রাচীন মিশরের রাষ্ট্র ও সমাজের বর্ণনা করতে পারবে। বিশ্ব সভ্যতা বিকাশে প্রাচীন মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান সমূহ মূল্যায়ন করতে পারবে। পটভূমি, পটভূমি যদি আমি বলি তাহলে পৃথিবীর ইতিহাসে অর্থাৎ সভ্যতার ইতিহাসে বিভিন্ন রকম সভ্যতা রয়েছে। পৃথিবীর যতগুলো সভ্যতা আছে তাদের মধ্যে মিশরীয় সভ্যতা অন্যতম, এবং পৃথিবীর প্রায় অধিকাংশ সভ্যতাই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। তো আমরা দেখছি মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে, বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট সেই দেশটির প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব 4000 অব্দে মিশরের প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছ একটা ছবি, এটা হচ্ছে মিশরের সভ্যতার নীল নদের পাশে অবস্থিত। এটা সাইডে দেখতে পাচ্ছ পিরামিড গুলা। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি রাষ্ট্রের উদ্ভব হয়। সেই সময়টাকে প্রাচীন মিশরের ইতিহাসে প্রাক ও রাজবংশীয় যুগ বলে। একটা চিত্র দেখতে পারছ, এটা হচ্ছে মিশরের রাজা মেনেস। খ্রিস্টপূর্ব 3200 অব্দ নিম্ন ও উচ্চ মিশরকে একত্র করে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত। তিনি প্রথম ফারাও এর মর্যাদা লাভ করেন, রাজা মেনেস। মিশরের সভ্যতার ভৌগোলিক অবস্থান, মিশরের সভ্যতার ভৌগোলিক অবস্থানে দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। এটা মোট তিনটি মহাদেশকে আবদ্ধ করে রেখেছে, তিনটি মহাদেশকে ইনক্লুড করে রেখেছে। উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও অন্যান্য আফ্রিকার দেশ। মোট আয়তন প্রায় 4 লক্ষ বর্গ মাইল। সময়কাল, মিশরের সভ্যতার সময়কাল, মেনেসের নেতৃত্বে মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় যা প্রায় 3000 বছর ধরে স্থায়ী হয়েছিল। 525 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে। মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্ত নিমিত হয়, অর্থাৎ মিশরের সভ্যতা ধ্বংস হয়ে যায়। এরপর দেখতে পাচ্ছ মিশরের সভ্যতার রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। প্রত্যেকটা সভ্যতার মধ্যেই রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা রয়েছে। ঠিক তেমনি ভাবে মিশরের সভ্যতারও রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা রয়েছে। প্রাক ও রাজবংশীয় যুগে মিশর
নোম নামে কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। খ্রিস্টপূর্ব 3200 অব্দ থেকে মিশরের ঐক্যবদ্ধ রাষ্ট্র ও রাজবংশের উদ্ভব। মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম হয়েছিল। ফারাওরা নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করত এবং এই ফারাও পদটি ছিল তাদের বংশানুক্রমিক অনুপাত। দেখতে পাচ্ছ একটা চিত্র, পেশার উপর ভিত্তি করে মিশরের সমাজের মানুষকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। এদের মধ্যে দেখো চিত্রগুলো সুন্দর করে দেখাচ্ছে, রাজ পরিবার, অভিজাত, পুরোহিত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক, ভূমিদাস। তো বন্ধুরা, মিশরীয় সভ্যতায় প্রধানত তিনটি শ্রেণী ছিল, হচ্ছে অভিজাত, অভিজাত শ্রেণী, কৃষক শ্রেণী এবং ভূমিদাস, সর্বনিম্ন শ্রেণী। সবার উপরে ছিল অভিজাত শ্রেণীরা, মানে রাজা। এরপরে যারা ছিল তারা ব্যবসায়ী, শিল্পী, লিপিকার এবং সর্বনিম্ন শ্রেণীর মধ্যে ছিল কৃষক এবং ভূমিদাস শ্রেণী। সম্মিলিতভাবে তোমাদের একটি কাজ দিচ্ছি যে মিশরের সভ্যতার উত্থান পতনের একটি ধারাবাহিক চার্ট তোমরা বাসায় তৈরি করবে। মিশরীয় সভ্যতার অবদান। মিশরীয় সভ্যতা বিভিন্ন ক্ষেত্রে অবদান ছিল, দেখতে পাচ্ছ তোমরা, শিল্প, ভাস্কর্য, লিখন শিল্প, এরপরে দেখতে পাচ্ছ কাগজ, বিজ্ঞান, ধর্ম, এগুলো হচ্ছে পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। অর্থনীতি, মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল যব, বাড়ি, গম, তুলা, পেঁয়াজ। এদের বেশিরভাগ এরা কৃষি নির্ভর ছিল। আমদানিকৃত দ্রব্য, কাঠ, হাতির দাঁত, মাটির পাত্র, রূপা, এগুলো তারা আমদানি করত। নীল নদ, একটা ছবি দেখতে পাচ্ছ যে ওটা হচ্ছে নীল নদ। মিশরকে নীল নদের দান বলেছেন কে? এরকম একটা কোশ্চেন আসে, এসে থাকে পরীক্ষায় যে মিশরকে নীল নদের দান কে বলেছেন। ইতিহাসের জনক হেরোডোটাস তিনি মিশরকে নীল নদের দান বলেছেন। কেন বলেছেন সেটা বিস্তারিত এখন বলছি যে কেন মিশরকে নীল নদের দান বলা হয়। আমি আগে পূর্বে বলছি যে কোনো সভ্যতা বিশেষ করে কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল, কেননা নদীর সহজলভ্যতা এবং নদীর পাশে বসবাসযোগ্য খুবই অনুকূল পরিবেশ গড়ে উঠেছিল। ঠিক তেমনি মিশরদের তাই সেই ক্ষেত্রে হয়েছিল যে নীল নদের বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে যেত, ফলে জন্মাত নানা ধরনের ফসল। এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়, কেননা মিশর যদি না থাকতো তাহলে মিশর মরুভূমির ন্যায় হয়ে যেত। এই জন্য সময় মতো সব সাহায্য করেছিল ওই মিশরের নীল নীল নদ। এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরীয়দের ধর্ম বিশ্বাস। মিশরীয়দের জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল। তারা জড়বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত। এদের মধ্যে প্রধান ছিল সূর্য দেবতা, নাম ছিল রে, ও নীল নদের দেবতা ছিল অসিরিস। এরপরে আসি মিশরীয়দের শিল্প। মিশরীয়দের চিত্রশিল্প বিশেষভাবে বৈচিত্র্যপূর্ণ। তাদের প্রিয় রং ছিল সাদা, কালো, সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ প্রভৃতি কানুন, সাধারণ ঘর বাড়ি দেওয়ালে। মিশরীয়দের চিত্রশিল্পীগুলো অসাধারণ ছবি এঁকেছেন। মিশরীয়দের ভাস্কর্য, প্রাচীন বিশ্ব সভ্যতায় মিশরীয়দের মতো ভাস্কর্য শিল্পে প্রতিভা, অসাধারণ পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে স্বাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, কেননা ভাস্কর্যের দিক থেকে তারা অনেকটাই এগিয়ে ছিল। এবং তাদের সর্বশ্রেষ্ঠ যে একটা ভাস্কর্য, একটা গির্জার অতুলনীয়, নাম ছিল স্টিংকস। মিশরীয়দের লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। মিশরের সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি, অক্ষর বা পবিত্র লিপি।
সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা এরা আবিষ্কার করেছিল। সোভিয়েতে তারা মনের ভাব প্রকাশ করার পদ্ধতি নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক বা পবিত্র লিপি বা পবিত্র অক্ষর। তারা কাগজ বানাতে শিখে। একটা চিত্র দেখতে পাচ্ছ যে মিশরীয়দের লিখন পদ্ধতির চিত্র হাইগ্রাফিক হায়ারোগ্লিফিক চিত্রভিত্তিক বিভিন্ন ধরনের তারা চিত্রশিল্প করেছিল। এরপরে আসে মিশরীয়দের বিজ্ঞান। বিজ্ঞান ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য ছিল। তারা সূর্য ঘড়ি, জল ঘড়ি, ছায়া ঘড়ি, জ্যামিতি এগুলো আবিষ্কার করেছিল। মিশরের সভ্যতা ছিল কৃষি নির্ভর, যদিও তারপর জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্র ছিল গভীর যোগাযোগ। তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে। প্রাচীন মিশরের অধিবাসীদের সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি, জল ঘড়ি এরা আবিষ্কার করেছিল। মোম তৈরি, মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল এবং ফারাও পরবর্তী প্রজন্মে এরা রাজা হবেন, এই জন্য তারা বিশ্বাস করে মমি তৈরি করতে শুরু করে। মিশরীয়দের চিকিৎসা শাস্ত্রে অবদান। চিকিৎসা শাস্ত্রে প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। এবারে একটি দলগত কাজ থাকবে তোমাদের, মিশরীয় কৃষি ব্যবস্থার সঙ্গে জ্যোতিষ শাস্ত্র ও গণিত শাস্ত্রের কি সম্পর্ক আছে বর্ণনা করো। এটা বাসায় তোমরা দেখবে। মূল্যায়ন, মূল্যায়নে যদি আসি তাহলে কয়েকটা কোশ্চেন তোমাদের মাঝে দিয়ে দিচ্ছি যে মিশরীয়রা লিখন পদ্ধতির নাম কি। মিশরীয়দের মিশর কোন মহাদেশে অবস্থিত, সূর্য দেবতার নাম কি, ফারাও শব্দ কোথা থেকে উৎপত্তি, প্যাপিরাস কোন দেশীয় শব্দ, বাড়ির কাজ, বাড়ির কাজ একটি সৃজনশীল কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে উদ্দীপক সহ, তোমরা বাসায় এটা পড়ে বাসায় সুন্দর করে লিখে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।